বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা। তোমরা যারা অনুশীলনী 13.1 এর প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, আজকে তৃতীয় ক্লাসের জন্য যাওয়ার পরে তৃতীয় ক্লাসের জন্য অপেক্ষা করতেছ, এখন আজকে আমাদের নাম্বার হলো 13.1 এর 15 নাম্বার। এটা 100% ইম্পর্টেন্ট, আবার একটু জটিলও আছে। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, তাছাড়া এটা অনেক এই তোমার সৃজন অনেক পরীক্ষায় সৃজনশীল হিসেবে দে। তাহলে আসি আমরা এটা সলিউশন করি। তো দেখো, এখানে মনে করি ধারা প্রথম পদ এ সমান 9, সুতরাং ধারা সাধারণ অন্তর বি সমান দ্বিতীয় পদ 7 থেকে প্রথম পদ 9 বিয়োগ। এখন দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় পদ 7 আর প্রথম পদ 9, এখানে প্লাস 7 মাইনাস 9, এখানে চিহ্ন মিল নেই। চিহ্ন যদি তুমি মিল নেই, তাহলে সংখ্যার যদি তুলনা করি 9 বড় সংখ্যা, তাহলে 9 সামনে চিহ্ন বসাবো এখানে, তারপরে 9 থেকে 7 দিয়ে করলে 2, তাহলে আমরা ডি মান পেয়েছি -2। এখন বলছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল -144 হলে এন এর মান কত। তাহলে এখানে আমরা লিখি প্রথম এন সংখ্যক পদের যোগফলের সূত্র কি। তাহলে সূত্র তো সমান্তর ধারাতে একটি আছে, এটা হলো n/2 × 2a + n-1 × d সমান সমান -144। তাহলে প্রথম এন সংখ্যক পদের যোগফল সমান সমান -144। তাহলে এন সংখ্যক পদের যোগফলের সূত্র লিখলাম n/2 × 2a + n-1 × d সমান সমান -144। এখন এখানে তোমরা দেখো n/2, যেহেতু এন এর মানে বের করতে হবে আমাদের প্রশ্ন অনুযায়ী, তাহলে 2 এর জায়গায় এর মান কত, 9 প্লাস এন মাইনাস 1, ডি জায়গায় ডির মান কত, -2। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম সমান সমান -144। তো বা এইখানে n/2, 9 × 18, এইখানে দেখো n-1 × -2, অর্থাৎ n-1 এর সাথে -2টা গুণ। তাহলে আমি প্রথমে -2 দ্বারা এখানে প্লাস এটাকে গুণ করে দিই, প্লাসে মাইনাসে -2, দুটো আমি সামনে লিখলাম n-1 সমান সমান -144। তাহলে দেখো, আমি শুরু থেকে আবার একটু রিপ্লে করতেছি, তোমরা একটু খেয়াল করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ 9+7+5+ ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল -144 হলে এন এর মান কত। তাহলে নিয়ম অনুযায়ী লিখছি, মনে করি ধারার প্রথম পদ এ সমান সমান 9, সুতরাং ধারা সাধারণ অন্তর ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ 7, প্রথম পদ হল 9, অর্থাৎ 9 থেকে 7 দিয়ে করলে আর -2 থাকে। তারপরে এখানে প্রশ্নে বলা হয়েছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল -144, তাহলে লিখলাম প্রথম এন সংখ্যক পদের যোগফল সমান সমান -144। তো এন সংখ্যক পদের যোগফলের সূত্র আমরা এটা লিখলাম সমান সমান -144। তারপরে এখানে n/2 গুণ এর জায়গায় এর মান লিখলাম 9 প্লাস n-1 দিলাম, ডির জায়গায় ডির মান -2, অবশ্যই ব্যাকেট দিতে দেবো না হলে ভুল হবে, সেকেন্ড ব্যাকেট সমান 144 মাইনাস, তাহলে n/2 9 × 18
তো তোমরা এখানে দেখতে পাচ্ছ n minus 1 into minus 2 অর্থাৎ n minus 1 এর সাথে minus 2 টা গুণ অবস্থায় আছে এখন এই minus 2 টার সাথে এই প্লাস এর গুণ করি আমি 2 টা সামনে নিয়ে আসি তাহলে কিভাবে হবে প্লাস এ মাইনাস এ মাইনাস 2 n minus 1 সেকেন্ড ব্র্যাকেট দি মাইনাস 144 তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে তাহলে কি বাইর করব n এর মান বাইর করব এই জায়গা থেকে দেখো বা n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট এখানে 18 মাইনাস এখানে দেখো মাইনাস 2 দ্বারা একবার n কে গুণ মাইনাস 2 দ্বারা একবার 1 কে গুণ এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস 2 দিয়ে n এর গুণ করলে 2l তারপর মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে 2 দিয়ে 1 এর গুণ করলে 2 কে 2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম সমান সমান মাইনাস 144 বা n by 2 তারপরে এখানে 18 আর 2 এ যোগ করো 18 আর 2 এ যোগ করলে কত হয় 20 মাইনাস 2 এর সেকেন্ড ব্র্যাকেট সমান মাইনাস 144 বা n by 2 এখানে এটা যোগ সংখ্যা এটা যোগ সংখ্যা তাহলে তুমি এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে গুণ দিয়ে 2 কমন নি 2 কমন নিলে এখানে 10 20 আর এখানে 2 কমন নিলে n সমান সমান মাইনাস 144 এখন দেখতে পাচ্ছ এই দুটো জায়গা থেকে আমি 2 কমন নিচ্ছি 2 কমন নেওয়ার অর্থ হলো 2 দিয়ে আমি 20 কে ভাগ করেছি 10 2 দিয়ে আমি 2 কে ভাগ করেছি 1 1 দিতে হয় না n এর জায়গায় লিখলাম উপরে 2 আর নিচে 2 কেটে দিলাম তাহলে এখানে রইল কত n ইনটু 10 মাইনাস n সমান সমান মাইনাস 144 এইখানে n দ্বারা 10 কে গুণ করো 10 n n n গুণ করলে n স্কয়ার এখানে এই মাইনাস 144 সমান চিহ্নের দিকে নিয়ে আসলাম প্লাস 144 তাইলে ওই দিকে আর কত শূন্য তো এটা এখানে আমরা এটাকে একটু সাজাই নি মাইনাস n স্কয়ার কে শুরুতে লিখি প্লাস 10 n কে মাঝখানে লিখলাম প্লাস 144 সমান সমান 0 তাহলে এখানে মাইনাস এন স্কোয়ার সামনে প্লাস টেন এন মাঝখানে প্লাস 144 তোমার শেষে দিক আছে শেষে দিকটা সমান সমান শূন্য এখন এখানে একটা মাইনাস কমন আনো কমন এলে এখানে এন স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস টেন অর্থাৎ ব্র্যাকেটের সামনে চিহ্ন দিয়ে রাশির সামনে চিহ্নকে কী করতে হবে গুণ করতে হবে প্লাস এ মাইনাস এ মাইনাস টেন এন প্লাস এ মাইনাস এ মাইনাস 144 সমান সমান শূন্য বা এখানে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমাদের কি হবে মাইনাস চিহ্নটা চলে যাবে অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস এন স্কয়ার মাইনাস টেন এন মাইনাস 144 তারপরে সমান সমান শূন্য উভয় দিকে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে দিলাম এখানে মনে করো আমি মাইনাস ওয়ান দিলাম এখানেও মনে করো আমি মাইনাস ওয়ান দিলাম এই উভয় দিকে মাইনাস ওয়ান দেওয়ার অর্থ হইল উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম এখন দেওয়ার পরে দেখো এখানে এই মাইনাস এ মাইনাস এ এখানে প্লাস হয়ে গেল তো এক দিয়ে সাধারণত এগুলোকে গুণ করলে এর রাশি গুলো হবে এন স্কোয়ার মাইনাস টেন এন মাইনাস 144 সমান সমান শূন্য দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করলে শূন্য অর্থাৎ তোমরা যদি বুঝো যে এখানে মাইনাসটা চলে গেছে ও ওয়ানের সাথে গুণ করার কারণে তাহলে তুমি সরাসরি এই লাইন থেকে এই লাইন লিখে ফেলবে এই লাইনটা লিখা দেওয়া দরকার না আর উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এই কথাটা লিখা দরকার নেই তোমরা যারা কম বুঝো তারা এদিকে একটু ভাঙ্গি ভাঙ্গি লিখবে লিখি তারপরে দেখো তুমি এখানে আর সাধারণত এখানে গুণ করেছি মাইনাস মাইনাসের প্লাস আসলে প্লাস চিহ্ন সামনে উল্লেখ করা
লাগে না। তা এখন দেখো এই অংশে তিনটা রাশি আছে, তো তোমরা দেখছো এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের এন এর মান চলে আসবে। আমরা দেখি এখানে এখানে কিভাবে উৎপাদক করব। দেখো এখানে অঙ্কের সংখ্যা 144, এখানে অঙ্কের সংখ্যা 1, নিয়ম অনুযায়ী 144 আর 1 গুণ করব। তাহলে 144 আর 44 কে 1 দ্বারা গুণ করলে 144 হবে। 144 কে আমরা এখানে ভাঙব, যেমন 144 কে তুমি 2 দ্বারা ভাগ করলে 72, 72 কে 2 দ্বারা ভাগ করলে 37, 37 কে 2 দ্বারা ভাগ করলে 18, 18 কে 2 দ্বারা ভাগ করলে 9, 9 এর 3 দ্বারা ভাগ করলে 3, যেহেতু আর ভাঙ্গানো যাচ্ছে না। এখন এই 144 কে ভেঙে কি কি পাইছি, 2 2 2 2 3 3 পাইছি। এখন এগুলোকে যোগ বা বিয়োগ আকৃতিতে লিখি, মাঝখানে মাইনাস টেন এন মিলে। তো এখন দেখো আমরা কিভাবে করি, 3 3 9 9 2 18, মনে করো এই তিনটা সংখ্যাকে আমি গুণ করেছি 18 পাইছি, 2 2 7 7 2 8, এই তিনটা সংখ্যাকে গুণ করে আমি 8 পেয়েছি। এখন দেখো 8-এর সাথে যদি আমি এখানে যোগ দিই তাহলে 8 আর 18 যোগ করলে 26 হবে, কিন্তু আমার এখানে আছে 10, তাহলে যোগ করা যেত না। কিন্তু এখানে যদি আমি বিয়োগ চিহ্ন দিই তাহলে দেখা যাচ্ছে 18 থেকে 8 বিয়োগ করলে 10 হবে। তাহলে আমি এখানে 10-এর জায়গায় লিখব কি 18 বিয়োগ 8। তাহলে আসো আমরা এখানে লিখি এন স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখব 18 এন মাইনাস 8 এন মাইনাস 144 সমান সমান 0, অর্থাৎ 18 এন বিয়োগ 8 এন, 18 থেকে 8 বিয়োগ করলে 10 এন হয়। এটা এই 10 এনকে 18 এন মাইনাস 8 এন লেখা যায় আমরা কিভাবে জানছি, ওই 144কে ভেঙে বিয়োগ আকৃতি করলে 10 এন মিলে। এখন দেখো ভা এন স্কোয়ার, এখানে ব্র্যাকেটটা উঠাইতে হইলে এর সামনে 18 এনের সামনে প্লাস চিহ্ন আছে, এটাকে গুণ করতে হবে প্লাস এ মাইনাসে, মাইনাস 18 এন এসে। তা এখন দেখো এখানে প্লাস এ মাইনাসে মাইনাস 18 এন, তাহলে এই ব্র্যাকেট চলে গেছে। আবার এই মাইনাসে এই মাইনাসে গুণ করবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 8 এন মাইনাস 144 সমান সমান 0। এখন দেখো এখানে এন দুটি আছে, এন স্কোয়ার মানে এন দুটি, এখানে এন একটা, তাহলে একটা এন কমন আনো, এন দুটি থেকে একটা এন কমন আনলে আর এন, আর এই এনটা কমন নিলে এখানে 18, এখানে প্লাস দিলাম, এই দুটোটা রাশির মধ্যে 8 কমন নিয়ে আসো, তাহলে 8 কমন নিয়ে এসে এখানে এন প্লাস এ মাইনাস এ মাইনাস 8 দ্বারা 144কে ভাগ করলে 18 হয়, তাহলে সমান সমান 0। এখন এইখানে এন মাইনাস 18, এন মাইনাস 18 কমন নিয়ে আসো, নিয়ে আসার পর এখানে থাকে কত এন, আর এখানে থাকে কত প্লাস 8 সমান সমান 0, অর্থাৎ এই দুইটা থেকে তুমি একটা কমন নিয়ে এসছো, তাহলে এখানে এন থাকে, তো এটা তো এখানে কমন চলে এসছে, তাহলে এখানে থাকে প্লাস 8 সমান 0। এখন এটা গুণ অবস্থায় আছে, তাহলে তুমি এখানে এন মাইনাস 18 অর্থাৎ 18 সমান 0, অথবা এন প্লাস 8 সমান সমান 0, তো বা এন সমান সমান এখানে মাইনাস 18 এদিকে নিতে প্লাস 18, বা এন সমান সমান এখানে প্লাস 8 এদিকে নিতে মাইনাস 8 8 হবে, কেন তাহলে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, এটা ইহা গ্রহণযোগ্য মান নহে। এখানে লিখে দিলাম, তাহলে এখানে প্রশ্নে লিখছেন এন এর মান কত, তাহলে নির্ণয় মান এন সমান 18। এখানে এই অঙ্কটা কিন্তু বিভিন্ন বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর এসেছে,
এবং দশম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে বিভিন্নভাবে দিয়ে। তো এখানে শিক্ষার্থীদের যে ভয়, সে ভয়টা হইল দিন কি ওই যে -144 অর্থাৎ মাইনাস দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী দেখা গেছে দিন কি মাইনাসটাকে ব্যালেন্স করতে যায়, দেখা গেছে তারা এখানে লাইনগুলো এলোমেলো করে ফেলে, বুঝে না, না বুঝে উত্তর মিলিয়ে দেয় কিন্তু অঙ্ক হয় না প্রক্রিয়াগতভাবে, তো এমনি সেটা বাদ যায়। তো এখন তোমরা এই 15টাকে অনুসরণ করে তোমাদের বইয়ের 16 নম্বরটা একবার হুবহু করবে, ওইটাতে ভেজাল তেমন বেশি নাই, ওইটাতে যেহেতু মাইনাস নাই এই জন্য ওই অঙ্কটা এই নিয়মে সহজে মিলে যাবে, তোমরা এটা মিলিয়ে নিবে। তো আজকে আমি তোমাদেরকে 16 নম্বরটা বাড়ির কাজ হিসেবে দিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। তাহলে বাড়ির কাজটা কি? বাড়ির কাজ হলো তোমাদের প্রশ্ন 16। এই অঙ্কটা অন্তত পক্ষে বাসায় তোমরা 4-5 বার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আশা করি এই তোমরা শিখতে পারবে এবং এ অনুযায়ী তুমি ইচ্ছে করলে অঙ্কটা শিখি। তোমার কাছে বই থাকলে 2019 বা 2020 সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বোর্ডের প্রশ্ন দেখবে এই অঙ্কটা কোথায় এই তোমার সৃজনশীল আকারে দিছে, ওই সৃজনশীলটা তুমি করার চেষ্টা করবে, দেখবে না অন্তত পক্ষে একটা অংশ হইলে তুমি পাইতেছ অথবা হুবহু অঙ্কটা ফিরে যাবে। তো আজকে এই পর্যন্ত, আগামীকালকে তোমাদের আবার নতুন একটা ক্লাস উপস্থাপন করব এই অনুশীলনীতে, যেটা তোমাদেরকে দেওয়ান একাডেমির প্রি টেস্ট পরীক্ষার জন্য গণিতের সাজেশন দিয়েছি 100%, ওইগুলো নিয়ে ওগুলোর মধ্যে থেকে কালকে আবার একটা বা দুইটা নিয়ে আমি আলোচনা করব। আজকে এই পর্যন্ত, যদি এই ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের মাঝে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবে যাতে বন্ধুবান্ধব শিখতে পারে। আর আমার বুঝানিটা যদি তুমি কোথাও যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখবে, তা আমি তোমাদেরকে পরবর্তীতে আবার এই ক্লাসগুলো নিয়ে প্রয়োজন আবার নতুন করে ভিডিও দিব। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।